লাইট পেঁয়াজি কালারই হবে এটা, মফ কালার তো এটা না, এটা হচ্ছে লাইট পেঁয়াজি কালারের উপর। খেয়াল করি এটার কাটওয়ার্কটা, প্রত্যেকটা কাটওয়ার্ক এত ডিফারেন্ট। এই যে এটার কাটওয়ার্কটা দেখেন, পুরো মনে হচ্ছে যে এটা সুন্দর একটা লেস ওয়ার্ক করে বসানো, এরকম কিছুই না, এটা টোটালি ফেব্রিকের উপর কাটওয়ার্ক করা। এই হচ্ছে এমব্রয়ডারিটা। আমাদের কাটওয়ার্কগুলো জাস্ট ফিনিশিং সবাই একটু দেখবেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে কাটওয়ার্কের ফিনিশিংটার দিকে সবাইকে তাকাইতে। এটার প্রাইসটা হচ্ছে অনলি 2600 টাকা, লাইট পেঁয়াজির উপর, লাইট পেঁয়াজি কালারের উপর। এই হচ্ছে ফ্লোরাল ওয়ার্কটা, সেম কালারের ফ্লোরাল ওয়ার্ক, এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা, 2600 টাকা। ওকে ওকে, দেন এবার একটা ল্যাভেন্ডার কালারের কেক দেখি, ল্যাভেন্ডার, দেন একটা কফি কালার দেখাবো, দেন একটা পিচ কালার দেখাবো। এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা, এটার মধ্যেও সি গ্রিন কালার এবং ডিপ ল্যাভেন্ডার সুতা দিয়ে হচ্ছে কাটওয়ার্ক করা। কাটওয়ার্কের কাজটা সবাই জাস্ট দেখবেন, ফিনিশিংটা চমৎকার কাটওয়ার্কের। এই যে ওকে, পুরো বডিতে হচ্ছে এই ডিজাইনটা করে দেয়া। প্রাইস হচ্ছে 2600 টাকা। আমি অনেকদিন কাটওয়ার্কের কেক নিয়ে লাইভ করি না, সো সবাই অনেক রিকোয়েস্ট করছিলেন যে কাটওয়ার্কের কেক নিয়ে লাইভ করার, এটার কারণে কাটওয়ার্কের কেক নিয়ে লাইভ করে দেয়া। প্রত্যেকটা শোরুমে আদাবর বলেন, উত্তরা বলেন, ধানমন্ডি বলেন, এত এত কালেকশন দেয়া আছে, আপনারা প্লিজ শোরুমে ভিজিট করেন, শোরুম থেকে দেখে নেন, কারণ অনেক অনেক কালেকশন দেয়া প্রত্যেকটা শোরুমে, ঠিক আছে, সবগুলো শোরুমে মিক্স ম্যাচ করে অনেক কালেকশন দেয়া আছে, সো শোরুম ভিজিট করবেন সবাই। এই যে এটার প্রাইস হচ্ছে 2600 টাকা। ওকে, এবার আরেকটা কালার বললাম যে আমি দেখাবো, হচ্ছে গিয়ে একটা কফি কালার দেখো, কফি কালার তো না, এটা কি বলবো, এটা ওয়াইন কালার খুব সম্ভবত, কফি কালার না, ওয়াইন কালার। এই যে যারা ডিপ জ্যাম কালার বা ওয়াইন কালারের মধ্যে, একটা আপু লিখেছিলেন যে কিছু দেখাতে, এই যে আপু, ডিপ জ্যাম কালার বা ওয়াইন কালারের মধ্যে, এই যে জাস্ট খেয়াল করি, বিউটিফুল। এখানে কিন্তু অরেঞ্জি স্টেপের শেড, দেন হচ্ছে গিয়ে পেঁয়াজি শেড দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা আছে, খুবই সুন্দর এটা ডিজাইনটা, নাইস ওয়ান। স্লিভসে কিন্তু এই যে আমাদের এখানে হুক সিস্টেম করে দেওয়া আছে, এবং এটার বডিতে, এগুলোর বডিতে কিন্তু এই যে এরকম ছিটা ছিটা কাজ করে দেয়া উইথ ফ্রন্টে এটা কাটওয়ার্কটা। প্রাইস হচ্ছে সেম সবগুলো 2600 টাকা। ওকে, দেন লাস্ট আরেকটা কেক আমরা একটু দেখি আজকের জন্য, এরপর আমি অন্য লাইভ আবার অন্য কোনো দিন দেখাই দিব কাটওয়ার্কের মধ্যে, কাটওয়ার্ক দেন হচ্ছে এমব্রয়ডারির মধ্যে একটা লাইভ করে দিব। এটা হচ্ছে লাস্ট ওয়ান আজকের, বেবি পিঙ্ক কালারের মধ্যে এই ডিজাইনটা। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, মানে এই পার্টিকুলার আবায়াটা কিন্তু আপনারা অনেক হিজাবের সাথে পড়তে পারবেন। আপু এরকম পার্টি বোরখা আনেন, আপু এরকম পার্টি বোরখা বলতে বুঝি নাই। আচ্ছা, এই যে এখানে কিন্তু পেস্ট কালার, কোরাল কালার, দেন হচ্ছে গিয়ে যে ডিপ মফ কালার, পিঙ্ক কালার, অনেক টাইপের শেডস দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া। ইটস আ বিউটি না, অনেক সুন্দর, এক একটা কাটওয়ার্ক এক এক রকম, এক একটা সৌন্দর্য প্রত্যেকটারই কাজগুলো। এখানে আবার সেম কালার দিয়ে এরকম পাতার ডিজাইন করা, এটা বেবি পিঙ্ক কালার আছে, প্রাইস হচ্ছে 2600 টাকা। ওকে, হোপফুলি সবার কাছে ক্লিয়ার। সো আজকে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো আবার আপনাদেরকে দেখিয়েছি, অনেক কালার ভ্যারিয়েশন দেখিয়েছি, অ্যান্ড স্টোনের দেখিয়েছি, কারচুপি দেখিয়েছি, কেক দেখিয়েছি, সব মিক্স করেছিল। হোপফুলি আপনাদের কালেকশনগুলো সবার অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমি বলবো যে আজকে কারচুপি যে ডিজাইনগুলো দেখেছি, এগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি পরিমাণ স্টকে নেই, হয়তো আপনারা কোনো শোরুমে গেলেই পাবেন না, অনলাইন থেকে যদি শেষ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে সবাই প্লিজ অনলাইন থেকে অর্ডার প্লেস করে দিব। আর শোরুমগুলোতে আমাদের অনেক টাইপের প্রোডাক্টস থাকে যেগুলো নিয়ে লাইভ করা আসলে পসিবল হয় না, সত্যি বলতে, যেটা কারণ কত শোরুম, কোন শোরুম থেকে কোনটা লাইভ করবো, এভরিডে তো প্রোডাক্ট এন্ট্রি হচ্ছে। সো এই কারণে আপনারা শোরুম ভিজিট করবেন, শোরুম থেকে যেগুলো সেল হয়ে যায়, এরকম অনেক ডিজাইন থাকে যেগুলো আর কখনো লাইভেই দেখানো হয় না, হয়তো বা আমাদের কাছেও নোটিস নাই, ট্র্যাক নাই যে ওইটার ডিজাইন আবার আনতে হবে বা কিছু, সেল হয়ে গেলে সেল। সো দেখা যায় এরকম অনেক 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 কালেকশন থাকে যেগুলো আপনাদেরকে দেখা ওঠার সময় হয় না। তো সবাই সম্ভব হলে অবশ্যই শোরুমগুলো ভিজিট করবেন, শোরুমের অ্যাড্রেস লাইভের ক্যাপশনে দিয়ে দেওয়া আছে, অথবা খুঁজে না পেলে আমাদের পেজটাতে এন্ট্রি করে সবাই হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা জেনে নেবেন। আমাদের পেজটা সবাই অবশ্যই ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে হচ্ছে লাইক দিয়ে ফলো করে রাখবেন, তাহলে আমাদের সব রকম আপডেটস আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের শোরুমগুলোতে মাস্ট, সবাইকে বারবার বলছি, শোরুমগুলোতে সবাই ভিজিট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম।